13ই ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড কিস ডে, বিশ্ব চুমা দিবস, নাউজুবিল্লাহ কর। আর তারপরের দিন হচ্ছে ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন বিশ্ব ভালোবাসা দিবস না বেহায়া দিবস, হুজুর এটা কমন কথা, এই জন্য আমি হাইলাইট করলাম ওয়ার্ল্ড কিস ডে, বিশ্ব চুমো দিবস। এই দিন কাছের মানুষকে মানুষ চুমা দেবে, এটা কি ইসলাম জায়েজ করে? না, জায়েজ করে। আজকে এই আসার পথেই প্রথম আলোর একটা নিউজ দেখলাম, প্রথম আলো পত্রিকার একটা কফি শপে একটা বিলবোর্ড টাঙায় রাখছে, কয় ভ্যালেন্টাইন ডেতে বউ সহ আসলে 20% ছাড়, গার্লফ্রেন্ড সহ আসলে 14% ছাড়, আর যদি গার্লফ্রেন্ড আর বউ একসাথে যদি কোনো পুরুষ নিয়ে আসে তাহলে 50% ছাড়। বলুন নাউজুবিল্লাহ, এটা কি সার না সার খার? কথা বলেন না, এটা কি সার না সার খার? জুতাইব ঠিক কিনা? কোনো বউকে যদি পোলাপান নিয়ে যায় বলে যে এটা আমার সাবেক গার্লফ্রেন্ড, বউ জুতাইবে না? এটা আবার কেমন কফি শপ রে ভাই? আমার কথা না, আমি অবাক হয়েছি যে আজকের সভ্যতা, আজকের মানুষজন যাচ্ছে কোথায়? গার্লফ্রেন্ড নিয়ে আসলে 14% ছাড়, বউ নিয়ে আসলে 20%, আর গার্লফ্রেন্ড আর বউ একসাথে নিয়ে আসলে 50% ছাড়। আচ্ছা ভাই, গার্লফ্রেন্ড আর বউ একসাথে রাখা জায়েজ? তাহলে তুই ডাবল বিয়ে কর। যদি এটা বলতো যে দুই বউ বা তিন বউ, দুই বউ নিয়ে আসলে 50% ছাড়, তিন বউ নিয়ে আসলে 70% ছাড়, আর চার বউ নিয়ে আসলে 90% ছাড়, তাহলে সেটা কামে দিত ঠিক কিনা? তুই গার্লফ্রেন্ড বউফ্রেন্ড আর বউকে একসাথে গোলামিছে, এটা তো একটা হারাম হয়ে গেছে ঠিক কিনা? হায় রে আল্লাহ, এ জাতি যাচ্ছে কই? এগুলো কি জায়েজ? না। চুমাচুমি এগুলো কিন্তু বাইরের বিষয় না, এগুলো হচ্ছে কুকুরের বিষয়, প্রকাশ্য যারা করে এরা হচ্ছে কুকুরের চাইতে অধম। রাস্তাঘাটে পশু পাখি এগুলো দাঁড়ায় দাঁড়ায় করতে পারে, রাস্তাঘাটে কোনো মানুষ যদি বাংলার জমিনে করে তাহলে জানতে হবে এ পশুর চাইতে অধম ঠিক কিনা? এই ধরনের দিবসগুলো পালন করা জায়েজ? মাং তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে এই কাজগুলো করে, যে কাজগুলো করে সে সেই জাতিরই অন্তর্ভুক্ত হয়ে যায় ঠিক কিনা ভাইরা আমার? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান আপনি যে আপনি এই কাজগুলো পালন করছেন, আবার নিজেকে মুসলমান দাবি করছেন? ভ্যালেন্টাইন ডে বলতে ইসলামে কোনো শব্দ নেই। ভালোবাসা হবে স্ত্রীর প্রতি, ভালোবাসা হবে মার প্রতি, ভালোবাসা হবে বাবার প্রতি, ভালোবাসা হবে নিজের আত্মীয় স্বজনের প্রতি, ভালোবাসা হবে দেশের মানুষের প্রতি, সেই ভালোবাসা দিন রাত 24 ঘন্টা 12 মাস ঠিক কিনা? শুধু একদিন মেকি ভালোবাসা দেখায়, পরের দিন আবার হুজুরের কাছে পানি পড়া নিতে আসে, কয় বউ কথা শুনে না, বউ কথা শুনবে কেমনে? যা ভালোবাসা 14ই ফেব্রুয়ারিতে সব তো ঢাললে আইসু, এখন বউয়ের কাছে ভালোবাসা দেওয়ার মতো কিচ্ছু না, এখন কলিকাতা হার বলে তোমার সম্বল, কথা বলেন? এই ভালোবাসা দিবস পালন করা যাবে? ওয়ান কিস ডে পালন করা যাবে? এই ধরনের অফারগুলো নেওয়া যাবে? না, কোনো মুসলমানের বাচ্চা এটা নিতে পারে না। এই যুবক, আজকে ওয়াদা করতে হবে যে হুজুর ভালোবাসা যা করার এগুলো বিয়ের পরে করবো, 14ই ফেব্রুয়ারি না, একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 12 মাসই 14ই ফেব্রুয়ারি পালন করবো, সেটা বিয়ের আগে না, বউয়ের সঙ্গে বিয়ের পরে ঠিক কিনা ভাইরা আমার? বউয়ের সঙ্গে তখন ভালোবাসা দিবসের কোনো কথা নাই, সামারের মতো আচরণ করে। আর 14ই ফেব্রুয়ারি আসলে শোনো, এই যে তোমার জন্য ফুল এনেছি, বিসামারি তোর ওই ভালোবাসার উপরে, কথা কন? এই ভালোবাসা দেখানো যাবে? এই ভালোবাসা দেখানো যাবে না? যুবক ওয়াদা করতে হবে, কেউ ভালোবাসা দিবস পালন করবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।